আসসালামু আলাইকুম। এতদিন আমরা শুনে আসছি জেন্ডার হচ্ছে তিনটা, নারী পুরুষ এবং তৃতীয় লিঙ্গ। ইদানিং যে ভাইরাল যে বিষয়টি, তাতে বোঝা যাচ্ছে আরো একটা জেন্ডার তৈরি হতে যাচ্ছে। তো ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আসিফ মাহাতাব উৎস, উনার নাম, উনি এই বিষয়টা যখন একটা বক্তৃতায় বলে, এরপরে বিষয়টা ভাইরাল হয়। যাই হোক, আমরা আজকে অনেকগুলো ভিডিওর চুম্বক অংশগুলো দেখব। আজকের ভিডিওটা আপনারা মিস করবেন না, আপনারা দেখতে থাকুন এবং পরবর্তীতে দুইজন আলেমের মতামত শুনবো। প্রথমে আমরা ওই আসিফ স্যারের যে বক্তব্য সেটা চুম্বক অংশটা দেখে আসি। এই বইটা দাম 80 টাকা আমি কিনছি, বইটা কিনবে? কিনে এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা, ছিড়বে ছিড়বে। কিন্তু 100 বছর পরে কি হইলো? তাদের ছেলেমেয়েরা দুই দুইজনের মধ্যে একজন সমকামী, এবং ভবিষ্যতে জরিপ করা দেখা গেছে যে 80% হয়ে যাবে। তার মানে কেয়ামতের লুট আপনারা ডেকে নিয়ে আসছেন, অলরেডি আনছেন, এবং বাংলাদেশে এটা আসতেছে। উনার এই বক্তব্যের পরেই যারা উনার হেটার বা যারা ওই যে এই প্রসঙ্গকে সাপোর্ট করে, তারা উনার একটা ছবি ফেসবুকে ভাইরাল করার চেষ্টা করে। সেখানে উনার হাতে একটা ড্রিঙ্কসের ইয়ে থাকে এবং দুই পাশে দুজন নারী থাকে। এখন আমরা ফেস দ্য পিপলে উনার সেই বক্তব্য শুনে আসি। যে গ্লাস নিয়ে ছবি কথা বলা হচ্ছে, ওটা ওটা অ্যাপেল জুস। এখন ইউনিভার্সিটি গ্লাসগোতে আপনি যদি চেক করেন, ওটা হচ্ছে আমার স্কলারশিপ পাওয়ার অনুষ্ঠান। ওইখানে মানে জুস দিয়েছে হচ্ছে ওয়াইনের গ্লাসে জুস দিয়েছে, কিন্তু আমি কখনো অ্যালকোহল টাচ করি দেখি না, জীবনে অ্যালকোহল টাচ করি, অনেক পাত করেছি অ্যালকোহল টাচ করি না। আমি কোনো মেয়েদের সাথে আসলে টাচ, গায়ে হাত দেওয়া পছন্দ করি না, সবসময় ছবি তোলার সময় একটু ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করি। আপনার বোন, একজন আমার বোন আছে, একজন আমার খালা আছে। সম্মানিত ভিউয়ার্স, তো আপনারা শুনলেন, উনি নিজ মুখে বলেছেন একজন উনার বোন এবং একজন উনার খালা। তারপরেই দুবাইতে থাকা যে আরব খান, আপনারা হয়তো উনাকে চিনেন, স্বর্ণের ব্যবসায়ী বা স্বর্ণের ব্যবসা করে আরব খান, তিনি একটা ভিডিও বার্তায় আরব খান এই শিক্ষককে চাকরির অফার করে এবং এটাও বলে যে আপনি যত টাকা স্যালারি পান আমি এর ডাবল স্যালারি দেব, এবং এটাও বলে যদি আপনি চাকরি করতে অনিচ্ছুক হন আপনি নিজে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করেন, যত টাকা লাগে আমি স্পন্সর করব। চলেন আমরা আরব খানের মুখ থেকে শুনে আসি। আমি আসিফ ভাইয়ের উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানাতে আসছি। আসিফ ভাই চাকরি নিয়ে নিছে একটা প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানে যে বেতন দিত আসিফ ভাইকে, আমি ডাবল বেতন দিয়ে আসিফ ভাইকে আমার কোম্পানিতে আমি চাকরি দেব এবং ওর থেকে ভালো সম্মানে একটা জায়গায় বসাবো। আমি কথা দিচ্ছি, আসিফ ভাই যদি চাকরি করতে না চায়, আমি আসিফ ভাইকে বলতেছি আপনিও একটা ইউনিভার্সিটি কিংবা একটা কলেজ গড়ে তুলুন, আমি স্পন্সর করব। বাংলাদেশে লাখো কোটি মানুষের সামনে আমি ওয়াদা করে যাচ্ছি আসিফ ভাই। তো প্রিয় দর্শক, আপনারা এই যে আরব খানের কথা শুনলেন এবং তিনি এটাও বলেন যে আমি লাখো কোটি দর্শকের সামনে ওয়াদা করেছি, যে তিনি দিতে পারে হয়তো ওনার দেওয়ার মতো সেই সামর্থ্য আছে। উনি যেদিন এই বক্তব্য দেয় সেদিন রাত্রে ওনাকে চাকরিচ্যুত করে ব্র্যাক। তো এটা নিয়ে ব্র্যাকে যে স্টুডেন্ট তারা সবাই খেপে যায় এবং ব্র্যাকে, ব্র্যাক ইউনিভার্সিটির গেটে তালা লাগিয়ে তারা সেখানে প্রতিবাদ করে। তো সেখানে কিছু অংশ চলুন আমরা দেখে আসি। এখানে একজন স্টুডেন্ট উত্তেজিত হয়ে প্রতিবাদ করেন এবং তিনি বললেন আমি আপনার বোন অথবা আপনার পরিবারের কোনো নারীর সাথে রাত কাটাবো, আমি ছেলে, আমি নিজেকে এখন থেকে মেয়ে ভাবি, মেয়ে মনে করি, আপনি কি রাজি আছেন, রাজি হবেন? এখন এই ভিডিওর নিচে কমেন্টসে আপনারা জানান কোন এমন ব্যক্তি আছেন যে এই বিষয়টাকে নিয়ে আপনারা রাজি হবেন। যাই হোক, তো এই বিষয়গুলো নিয়ে আমাদের ইসলাম কি বলে, ধর্ম কি বলে, চলুন আমরা দুজন বিশিষ্ট আলেমের মুখ থেকে শুনে আসি। যে কোনো কবিরা গুণা সেটা কবিরা গুণা, কোনো কবিরা গুণা করলে মানুষ অমুসলিম হবে না, কাফের হবে না, কিন্তু যখন কবিরা গুণাকে যখন হালাল করা হবে তখন
সে কাফের হয়ে যাবে ট্রান্সজেন্ডার যারা করছে তারা সেটাকে গভীর গুনাহ মনে করে করছে না তারা সেটাকে হালাল মনে করে করছে এটা তারা আইন করতে চাচ্ছে সুতরাং ট্রান্সজেন্ডার মতবাদে যারা বিশ্বাসী হবে যারা এটা প্রচার করবে যারা এটাকে আইন করবে যারা এটাকে সমর্থন করবে আমি ফতোয়া দিচ্ছি সমস্ত মানুষের পক্ষ থেকে তারা কাফের হয়ে যাবে তারা তো বিষয়টা সেন্সিটিভ বিষয় খুব গুরুত্বপূর্ণ এটা নিশ্চয় কোনো গভীর গুনাহ করার লক্ষ্য ছিল না একটা হলো ব্যভিচার করা আরেকটা হলো ব্যভিচারকে হালাল মনে করা একটা হলো সুদ খাওয়া আরেকটা হলো সুদকে হালাল মনে করা একটা হলো জুলুম করা আরেকটা হলো জুলুমকে হালাল মনে করা পাপ করলে মানুষ আল্লাহর কাছে ফাসিক হিসেবে গণ্য হবে খারাপ হিসেবে গণ্য হবে আল্লাহ চাইলে মাফ করতে পারেন চাইলে ক্ষমা করতে পারেন কিন্তু পাপকে যখন হালাল মনে করা হবে তখন সে কাফের হয়ে যাবে প্রিয় দর্শক আপনারা শুনেছেন যে পাপ করলে আল্লাহ ক্ষমা করবেন কিন্তু যখন পাপ পাপ করেও পাপকে পাপ মনে করবে না হালাল মনে করবে তখন সে পাশে গিয়ে যাবে এবং তাকে আল্লাহ ক্ষমা করবে না যাই হোক আমরা এ পর্যায়ে শায়খ আবু বকর মোহাম্মদ জাকারিয়া উনার বক্তব্য শুনি উনাকে আপনারা অনেকেই চিনেন এবং উনি মদিনা বিশ্ববিদ্যালয়ের খুব ভালো ছাত্র ছিলেন বা ওইখানে পড়াশোনা করেছেন আমরা উনার বক্তব্য শুনি সম্প্রতি নিকৃষক ট্রান্স বিলার মতবাদ ছড়িয়ে পড়েছে গতকাল এর প্রতিবাদ খেলা গ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কয়েক ঘন্টা ব্যবধানে চাকরি শুরু হয়েছে মতবাদের প্রতিরোধে আমাদের করণীয় কি প্রতিরোধ করে যেতেই হবে প্রতিরোধ করে যেতেই হবে ইমানিয়াতে মশালা এটা যদি চাকরি সবাই চলে যায় কিছু যায় আছে না আল্লাহ তারা তো আছে রিজিকের ব্যবস্থা তিনি করেন রিজিকের মালার যা রিজিকের মালিক চাকরি নয় চাকরি মালিক তিনি মরবেন না না খেয়ে কোনো সন্দেহ নেই সুতরাং কোন বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক চাকরিচ্যুত যে কোনো তাকাবেন না প্রতিবাদ করে দিতে হবে আমাদেরকে প্রতিবাদ কেন করতে হবে কারণ এটা কুফরি এবং ইমানের মাসাল যে কেউ যদি মনে করে ট্রান্সজেন্ডার হওয়া যায় সে ব্যক্তি কাফের হয়ে যাবে যে ব্যক্তি এটা প্রস্তাব দিবে সেও কাফের যে এটা পাশ করবে সেও তারাও কাফের এবং যারা এটা নিজেরা ধারণ করবে তারাও কাফের কারণ এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং সন্দেহ করার কোনো জায়গা না এই যে ট্রান্সজেন্ডার এটা এক জিনিস না ভালো করার চেষ্টা করতে হবে সে যদি পুরুষ হয়ে সুযোগ থাকে তখন অপারেশন করে পুরুষ বানানো হয় আলাদা কথা করে এটাকে বাঁচতে পারে আর এরা কি করতেছে আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল যে আমি তাদেরকে নির্দেশ দিব তারা আমার সৃষ্টিকে পরিবর্তন করবে তাই করছে আর এটাকে সহযোগিতা করতেছে ইউরোপিয়ানদের মতো যাদের কোনো নৈতিকতা নাই যাদের কোনো নৈতিকতা অবস্থা হচ্ছে তারা সমকামীদের যেখানে তারা প্রমোট করতেছে এটা তারা করছে সুতরাং কেউ যদি ট্রান্সজেন্ডারকে সমর্থন করে তার ইমান থাকবে না এবং তারা আসল সমকামীকে প্রমোট করতে চায় আপনি একটা চিন্তা করেন যে আপনার মেয়ে বলে যে আমি ছেলে এখন সে যদি কোনো আমার মেয়ে যদি ছেলে আমি ছেলেদের হোস্টেলে থাকবো সেখানে কি অবস্থা তৈরি হতে পারে একটু চিন্তা করে দেখেন এরকম প্রতিটি অবস্থায় দুর্ভাগ্যজনক অবস্থা এগুলো যারা করছে তারা নিজের পরিণতি চিন্তা করছে না জাতি দেশ এবং দিন ধর্ম কোনো কিছু এটা কোনো মুসলিম নয় শুধু কোনো দিন সেটা মেনে নিতে পারে না কোনো ধর্ম কিটা মেনে তার ধর্ম মানে তার জন্য মেনে নিতে পারে না সুতরাং অবশ্যই এটা আমাদের এটার বিরুদ্ধে আমাদের লেখা দরকার প্রথমে এর বিরুদ্ধে আমাদের লেখা দরকার এবং দ্বিতীয়ত এর বিরুদ্ধে আমাদের প্রিয় দর্শক তো আপনারা শায়খের বক্তব্য শুনলেন তিনি বলেছেন এটার বিরুদ্ধে আমাদের লেখালেখি করা দরকার আমাদের প্রতিবাদ করা দরকার এবং এটা কোনোভাবে মানার বিষয় না এবং তিনিও একই কথা বলেছেন যে ছেলে হয়েও মেয়ের বেশ ধরে ওই যে হোস্টেলে একসাথে থাকবে বা নানান কিছু বলেছেন যাই হোক এগুলো আপনারা সবাই বুঝেন আমি আপনি আমরা যারা এই ভিডিওটা দেখতেছি বা পরবর্তীতে দেখব এক একজন এক একভাবে মন্তব্য করবেন কার কি মতামত ভিডিও নিচে কমেন্টসে জানাবেন আর অনুরোধ করব ভিডিওটা শেয়ার করবেন এবং যদি আপনি আমার পেজ থেকে দেখে থাকেন পেজটা লাইক ফলো করে আমার সঙ্গে থাকুন যদি আমার চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমি নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম